প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু এস ফোনটিকে নিয়ে তো বন্ধুরা এর আগে কিন্তু স্যামসাং এ ফিফটি টু ফোনটি কিন্তু বন্ধুরা লঞ্চ করে দিয়েছে ঠিক তার রিব্র্যান্ডেড ভার্সান হলো স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু এস তো বন্ধুরা এই ফোনে কী কী প্রেসিফিকেশানস রয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তার জন্য আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকেন তো চলুন বন্ধুরা আমরা ফোনটির সম্পর্কে ইন ডিটেলস একটু জেনে নিই তো প্রথমে আমরা কথা বলবো ফোনটির ডিসপ্লে নিয়ে এখানে ডিসপ্লে হিসেবে থাকে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চিস একটা ফুল এইচ প্লাস একটা সুপার অ্যামোলেড একটি ডিসপ্লে থাকছে এবং সেই সঙ্গে ডিসপ্লেতে থাকছে নব্বই রেট এবং ডিসপ্লে ডিজাইন হচ্ছে ইনফিনিটি ও শেপযুক্ত একটি সেন্টার একটা ওয়াটার যুক্ত একটি ডিসপ্লে কিন্তু বন্ধুরা এখানে প্রোভাইড করা হচ্ছে এবং ডিসপ্লেতে যেহেতু সুপার অ্যামুলেট এবং এখানে নব্বই হাজার রিফ্রিশ রেট রয়েছে সেহেতু ডিসপ্লে ক্যালাউট পোটাবে এক কথায় কিন্তু বন্ধুরা অসাধারণ এবং এরপরে যদি আমরা ফোনটির বডি নিয়ে কথা বলি এখানে আমরা জানতে পারি যে প্লাস্টিক এবং পলিকার্বনেটের এখানে বডি কিন্তু বন্ধুরা এখানে ব্যবহার করা হয়েছে এবং ফোনটার পারফরম্যান্স কথা বলতে গেলে এখানে থাকছে কলকম স্ন্যাপড্র্যাগানের সেভেন সেভেন এইট একটা ফাইভ জি একটা প্রসেসার কিন্তু বন্ধুরা এখানে প্রোভাইড করা হচ্ছে এবং এই ফোটো যদি ক্যামেরা সেটা পেসে দেখি ব্যাকে কিন্তু বন্ধুরা এখানে কোয়াইড ক্যামেরা সেটা ব্যবহার করা যায় প্রথম ক্যামেরা সিক্সটি ফোর মেগাপিক্সেল মেইন ক্যামেরা তার সঙ্গে রয়েছে 12 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দ্বিতীয় ক্যামেরা টু মেগাপিক্সেল ড্রেপ সেন্সার চতুর্থ ক্যামেরাও থাকছে এখানে টু মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা কিন্তু বন্ধুরা এখানে প্রোভাইড করা হচ্ছে এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে এখানে রয়েছে থার্টি টু মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা কিন্তু বন্ধুরা এখানে থাকছে এবং ব্যাটারি হিসেবে যদি দেখি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু এস ফোনের ব্যাটারি হিসেবে থাকছে একটা চার হাজার এমএইচের একটা ইয়াব বড়ো ব্যাটারি থাকছে যেখানে থাকছে টোয়েন্টি ফাইভ ওয়াটার ফাস্ট চার্জিং সাপোর্ট এবং অপারেটিং সিস্টেম হিসেবে যদি দেখি এখানে থাকছে অ্যান্ড্রয়েড ইলেভেন এবং তার সঙ্গে স্যামসাং ওয়ান ওয়াই থ্রি পয়েন্ট ওয়ান কিন্তু বন্ধুরা এখানে প্রোভাইড করা হচ্ছে তাছাড়াও এখানে টাইপ সিপোর্ট ইউএসবি থ্রি পয়েন্ট ফাইভ অডিএমএম জ্যাক থেকে সমস্ত কিছুই কিন্তু বন্ধুরা এখানে রয়েছে এবং ফোনটার একটিমাত্র স্টোরেজ ভেন্টি জানতে পারি যেটা আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ যেটা ইন্ডিয়ান প্রাইসে পাওয়া যাবে বন্ধুরা ছাব্বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে তো বন্ধুরা খুব দ্রুত অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু এস ফোনটি আপনাদের ভারতবর্ষে অলরেডি লঞ্চ করতে চলেছে তো আপনারা যদি কোনো স্যামসাংয়ের ফোন রিসেন্টলি কিনতে চান সেক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু এস ছাব্বিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে যদি কেউ কিনতে চান সেই ক্ষেত্রে আমি বলবো কিছুদিন অপেক্ষা করার পর স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু এস ফোনটি কিন্তু বন্ধুরা আপনারা কিনতে পারবেন এবং এই ফোনটাই পার্পেল গ্রিন এবং একাধিক আকর্ষণীয় কালারে কিন্তু বন্ধুরা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে তো প্লিজ বন্ধু লাইক করে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন এসে থাকেন তো প্লিজ বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ততক্ষণ আপনি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ